নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার নতুন একটি ভিডিও নিয়ে আমার স্ত্রী ব্লগ ওয়ান চ্যানেলে। ভিডিওটি শুরুতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম নকল ভ্রমণের কিছু মুহূর্ত। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের উত্তরপাড়া দোলতলা মেলার কিছু কিছু ছবি। দোলের উৎসবের শুরুর ঠিক আগের রাতে রাধা মাধব বিগ্রহের নগর ভ্রমণ এখানে হয়ে থাকে। উত্তরপাড়ায় এই উৎসব বহু বছর ধরে চলে আসছে। চাঁচরের আগে আমরা দেখতে পাই এই নগর ভ্রমণ, এবং নগর ভ্রমণের পর এই বিগ্রহকে রাখা হয় গঙ্গার পাশে একটি ছোট্ট মন্দিরে। সেখানে এই বিগ্রহকে রেখে নানান রকম বাজি আতশবাজি ফাটানো হয়। বর্তমানে এই আতশবাজির ওপর নিষেধাজ্ঞা জারির জন্য আর আগের মতো বেশি পরিমাণে ফাটানো হয় না ঠিকই, তবে চাঁচর উৎসব পালন করা হয় এই বিগ্রহেরই সামনে। এর পরের দিনই দোল উৎসব পালিত হয় এখানে রাধামাধব বিগ্রহের পায়েতে আবির ছুঁয়ে। এটি একটি বড় ঐতিহ্য উত্তরপাড়ার, এটি বহু বছর ধরেই চলে আসছে, এটি একটি রীতিও বলা চলে। এই মেলায় যেরকম ছোটদের নানান খেলনা পাওয়া যায়, সেরকমই বড়দের নানান আসবাবপত্র পাওয়া যায় এই একটি মেলার মধ্যেই। শুধু তাই নয়, এখানে পাখিদের নিয়েও একটি প্রদর্শনী হয়েছে এইবারে। শুধুমাত্র প্রদর্শনী নয়, পাখিদের নিয়ে সেলফি জোনও হয়েছিল এই মেলায় এই বছরে। এই মেলায় এসে ছোট থেকে বড় সবাই আনন্দে মেতে ওঠে। আগে এই মেলাটা অনেক বড় ছিল, তখন গঙ্গার পাশেই বসত নানান রকম রাইডস। যেরকম ছোটরাও নানান রকম রাইডসে চাপত, সেরকম বড়দের জন্যও নাগরদোল্লা আরও অনেক কিছু বসত। বর্তমানে নানান বিল্ডিং উঠে যাবার জন্য এই মেলার বেশিরভাগটা এখানে বসে না। আগে যে সমস্ত রাইডসগুলো দোলতলাতেই বসত গঙ্গার ধারে, সেই রাইডসগুলো এখন বলাকার মাঠে বসে। সেখানে আজও আনন্দ ঠিকই হয়, তবে আগের মতো সেই উত্তেজনা সেই আনন্দ এখন অনেকটা পরিমাণে হারিয়ে গেছে কোথাও কোথাও। ছোটোবেলায় এই সমস্ত রাইডসে আমিও চড়েছি, কিন্তু বর্তমানে যে সমস্ত রাইডসগুলি বসে তার ভেতরের অনেকগুলি রাইডসই আগে বসত না, যেরকম সেরকমই আগে যেগুলি বসত সেগুলোর বেশিরভাগ জিনিসই এখন বসে না। এটাই হলো একটি মজার ব্যাপার। তৎসত্ত্বেও ছোট থেকে বড় সবাই এসে এই মেলায় মেতে ওঠেন নিজের নিজের আনন্দে। এই মেলায় প্রচুর পরিমাণে খাবার জিনিস যেরকম পাওয়া যায়, সেরকম নানান কাজের জিনিসও এখানে পাওয়া যায়। যদি আপনারা আসতে চান, পরের বার অবশ্যই আসবেন কিন্তু এই মেলায়। যদি 3 মিনিট 40 সেকেন্ডের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কিন্তু। ধন্যবাদ।